इस बार खाना बना रही हूँ, मछली धो रही हूँ, कतला मछली है, बाबा तेल नहीं ना थी ये तेल नहीं होगा ये तेल नहीं है तेल सुसु तेल नहीं ना की दुकान है लेकिन पाया तो खुफिया भी नहीं है नहीं तेरे बहन लोग आ रहे शीघ्र वाह तो कर दे जो ना की কড়াই দেখা যাচ্ছে না এমন জায়গায় রেখেছিস যে কড়াই দেখা যাচ্ছে না আর দেখ তেল নেই হ্যাঁ কি করে হবে না ওইটা তো যাবে না তেলে বয়ম কিনতে হবে এক কাজ তো প্যাকেটটা ছেড়ে নোংরা করছিস না অনেকে প্যাকেট দিয়ে আগে
আমার তো ভয় লাগে জানিস তো, আমার সত্যি কথা বলতে ভয় লাগে। মানুষের রান্না করে কেমন ভাবে दोस्तों, मछली का झोल फूट रहा है, थोड़ा बात हो जाएगा मछली का झोल, फिर डाटा की तरकारी बनाऊंगी, सादा डाटा की तरकारी बनाऊंगी। पत्रों में ढालकर फिर आप लोगों को फिर दिखाऊंगी मछली का झोल कैसा लग रहा है। ठीक है, दोस्तों मछली का झोल फूट रहा है, थोड़ा बात हो जाएगा मछली का झोल, फिर डाटा की तरकारी बनाऊंगी सादा। বন্ধুরা, পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখবে ভালো করে ভাজলে, পাঁচফোড়নটা ভালো করে ভাজলে একটা খুব সুন্দর স্মেল আসে, আচার আচার স্মেল আসে। এবার ডাটা আর আলুগুলোকে ছেড়ে দিতে হবে। এবার এইগুলোকে লাল লাল করে ভাজতে হবে, হলুদ আর নুন দিতে হবে, হলুদ নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তারপর যখন কষানো হয়ে যাবে
তখন জল দিয়ে দিতে হবে। তোমরা দেখতে থাকো আমি কেমন স্টেপে করি, কেমন নিয়মে করি, তোমরা দেখতে থাকো। আমার এখন হলুদ দিয়ে দিচ্ছি, মাটি দিতে হবে, তুই আগে যা, আমি তো ইয়ে করছি। হ্যাঁ যা, দেরি হয়ে গেছে তো, আবার ওই বাসি মাংস দিতে হবে তো। হ্যাঁ বিভিন্ন বন্ধুরা, এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তরকারিতে। যে যেমন লবণ খায় বা নুন খায়, নুনও বলে লবণও বলে যা ইচ্ছা, পরিমাণ মতো দিলাম। দেখো বন্ধুরা, লাল লাল করে ভাজা হচ্ছে। খুব ভালো করে কষাতে হবে ডাটাটাকে, তারপর জল দিয়ে দেবে। আর যে যেমন ঝাল খায় সে তেমন দেবে, যে অল্প খায় অল্প দেবে। বন্ধুরা এবার তরকারিটাকে লাল লাল করে ভেজে নেব। তবে ডাটাটাকে তারপর জল দিয়ে দেবে। আর যে যেমন ঝাল খায় সে তেমন দেবে, যে অল্প খায় অল্প দেবে। বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো।